সদর সাব ডিভিশনের সামগ্রিক আইন শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মঙ্গলবার সদর এসটিপিওর উদ্যোগে পশ্চিম থানার এক সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং বিভিন্ন থানার ওসিরা এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন মূলত সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবার জন্য সবাইকে ধন্যবাদ জানান সদর এস অজয় কুমার দাস বর্তমানে সদরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করে তিনি জানান এই পরিবেশ যাতে নির্বাচনের ফল ঘোষণার দিন পর্যন্ত বজায় থাকে সেই লক্ষ্যে সর্বদলীয় বৈঠকে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি একটা ধন্যবাদ দাও করার জন্য পলিটিক্যাল পার্টিরা খুব কপারেট করেছে খুব কন্ট্রোলে রেখেছে এই এটার জন্য আমরা শান্তিপূর্ণ করতে পেরেছি তো ওনাদের ধন্যবাদ যাপন করার জন্য তাছাড়া এখন আমাদের যে পোস্ট ইলেকশন কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি ছোটো মোটো ভায়োলেন্স হচ্ছে এটা যেন সাদার সাবডিভিশন হয়নি এটা যে না হয় এটার জন্য একটা মানে আলোচনা করা তাছাড়া কাউন্টিংয়ের দিন কিভাবে সিকিউরিটি করা যাবে স্যারেঞ্জমেন্ট ওদের ওনাদের সাজেশান নেওয়া তাছাড়া এখন যে কাউন্টিং আর এই মাঝখানে আমাদের সাদারে এটা কন্ট্রোল এখন তো কন্ট্রোলেই আছে এটা যেন কন্ট্রোলে থাকে এটার জন্য যদি কোনো সাজেশন থাকে পলিটিক্যাল পার্টিদের কাছে এই এই সাজেশনটা নেওয়া তাছাড়া আমরা যে কোনো জায়গায় ঘাটতি থাকে ইলেকশনের দিন ওই পয়েন্টগুলো নোট করা সো দ্যাট আমরা কাউন্টিংয়ে দিন ওইটা কাভার দিতে পারি কাউন্টিংয়ের দিনে যাতে সার্বিক নিরাপত্তা সুন্দর থাকে সেই জন্য বৈঠকে সবার কাছ থেকে মূল্যবান মতামত গ্রহণ করা হয়েছে বলে জানান সদর এসটিপিও অজয় কুমার দাস বিউরো রিপোর্ট আর এ নিউজ